যে আমি সকালবেলা বাড়ি থেকে বেরোবো কাজে যাব আজকে হয়তো পাশে আগুন লাগিয়ে কেউ একজন মারা যেতে পারে এই ধরনের টেনশন নিয়ে তো মানুষ জীবন যাপন করতে পারে না আর মানুষকে শান্তি দেওয়ার জন্য আমাদের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মহানগরের নেতা কর্মীরা সবাই কিন্তু শান্তি সমাবেশ করছে সে শুরু থেকেই তো হরতাল অবরোধের কোনো ব্যাপার নেই অবরোধ হরতাল আজকাল কেউ আর মানছে না সারা তো আপনারা বলে দিচ্ছেন আপনারা তো সারা বাংলাতে জানিয়ে দিচ্ছেন কেমন সারা আমরা আলহামদুলিল্লাহ পাচ্ছি মানুষের একটা জনস্রোত হয় মানুষের ভালোবাসায় একটা মানে পুষ্প বর্ষণে পরিণত হয় হঠাৎ বৃষ্টি সে বৃষ্টি আর থাকে না সেটা যেখানেই যাচ্ছি যে এলাকাতেই যাচ্ছি আমার রাজনৈতিক কর্মী সহ সাধারণ মানুষ মিলেমিশে আমরা একাকার হয়ে গেছি সবাইকে অনেক ধন্যবাদ জানাই এই উচ্ছ্বাস এই ভালোবাসার জন্য 7 তারিখ পর্যন্ত অবশ্যই থাকে তবে যে উদ্দেশ্যে আমাদের আজকে এই প্রচারণার পথে নামা মানুষের দরজা দরজা নক করা সেটা আমরা শতভাগ সফল হবো যদি 7 তারিখ আমরা বিশাল বিজয় দরকার এই যে আজকে যেরকম ট্রাফিক সৃষ্টি হয়েছে এটা করব না ট্রাফিক জ্যাম এখানকার একটা বড় সমস্যা এটা যেহেতু বাংলাদেশের অন্যতম একটা বিজনেস হাব সেই ক্ষেত্রে থেকে পরিকল্পিতভাবে কীভাবে পার্কিংয়ের জন্য সুব্যবস্থা করে একটা সিস্টেমেটিক ওয়েতে সার্কুলার ওয়েতে এটাকে কীভাবে করা যায় যথাযথ গাড়ি পার্কিং না করা আমাদের নিজেদেরকেও কিছু নিয়মনীতি মানতে হবে যে এইখানে আরেকটা প্রবলেম হচ্ছে বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে যায় সেই ড্রেনেজ সিস্টেমটাকে কী করে উন্নত করা যায় এই সব কিছুই হবে ইনশাআল্লাহ আমাদের ব্যারিস্টার ফজলুল তাপসে আছে অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছে সে কাজগুলি আপাতত চলছে প্রথমে এসে যেটা করবো যদি আমরা আসি ইনশাআল্লাহ তবে আমরা এইগুলি ত্বরান্বিত করা এই কাজগুলি যেন তাড়াতাড়ি শেষ হয়ে সেই চেষ্টা করেছিল।